হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এলাম আবারও একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম প্রশ্নটি হলো, কোন গাছের ফল থেকে ফুল হয়? কোন গাছের ফল থেকে ফুল হয়? এ নাম্বার অপশান কদম, বি নাম্বার অপশান চালতা, সি নাম্বার অপশান কলা, ডি নাম্বার অপশান আম। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান চালতা। চালতা গাছের ফল থেকে ফুল হয়। পরের প্রশ্ন, কোন দেশের বিড়ালের লেজ নেই? কোন দেশের বিড়ালের লেজ নেই? এ নাম্বার অপশান ম্যানদ্বীপ, বি নাম্বার অপশান আমেরিকা, সি নাম্বার অপশান চীন, ডি নাম্বার অপশান রাশিয়া। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান ম্যানদ্বীপ। ম্যানদ্বীপ দেশের বিড়ালের লেজ নেই। পরের প্রশ্ন, প্রথম এমএ পাস করেন কোন মহিলা? প্রথম এমএ পাস করেন কোন মহিলা? এ নাম্বার অপশান চন্দ্রমুখী বসু, বি নাম্বার অপশান মাদার টেরেজা, সি নাম্বার অপশান অরু দত্ত, ডি নাম্বার অপশান বিভা মজুমদার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান চন্দ্রমুখী বসু। প্রথম এমএ পাস করেছিলেন চন্দ্রমুখী বসু মহিলাদের মধ্যে। পরের প্রশ্ন, কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন কে? কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন কে? এ নাম্বার অপশান জগদীশচন্দ্র বসু, বি নাম্বার অপশান উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সি নাম্বার অপশান করুণ দত্ত, ডি নাম্বার অপশান বিভাস মজুমদার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন। পরের প্রশ্ন, কুতুব মিনারের তোরণের নাম কি? কুতুব মিনারের তোরণের নাম কি? এ নাম্বার অপশান আলাই দরওয়াজা, বি নাম্বার অপশান কিলাই মুবারক, সি নাম্বার অপশান মসনাদ ই নবাব, ডি নাম্বার অপশান বুলন্দ দরওয়াজা। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান আলাই দরওয়াজা। পরের কোশ্চিন, করোনা শরীরের কোন অংশ খারাপ করে? করোনা শরীরের কোন অংশ খারাপ করে? এ নাম্বার অপশান ফুসফুস, বি নাম্বার অপশান ফেরকা, সি নাম্বার অপশান যকৃত, ডি নাম্বার অপশান হৃৎপিণ্ড। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান ফেরকা। করোনা শরীরের ফেরকা খারাপ করে দেয়। পরের কোশ্চিন, রবারকে শক্ত করতে রবারের সঙ্গে কী মেশানো হয়? রবারকে শক্ত করতে রবারের সঙ্গে কী মেশানো হয়? এ নাম্বার অপশান অ্যামোনিয়া, বি নাম্বার অপশান কার্বন, সি নাম্বার অপশান হিলিয়াম, ডি নাম্বার অপশান সালফার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান সালফার। রবারকে শক্ত করতে রবারের সঙ্গে সালফার মেশানো হয়। পরের কোশ্চিন, কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কী ব্যবহৃত হয়? কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কী ব্যবহৃত হয়? এ নাম্বার অপশান সিলভার আয়োডাইড, বি নাম্বার অপশান কার্বন মনোক্সাইড, সি নাম্বার অপশান হিলিয়াম, ডি নাম্বার অপশান সালফার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান সিলভার আয়োডাইড। পরে কোশ্চিন, লোহায় মরিচা পড়লে লোহার ওজনের কী পরিবর্তন হয়? লোহায় মরিচা পড়লে লোহার ওজনের কী পরিবর্তন হয়? এ নাম্বার অপশান বেড়ে যায়, বি নাম্বার অপশান কমে যায়, সি নাম্বার অপশান একই থাকে, ডি নাম্বার অপশান কোনোটি নয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান বেড়ে যায়। লোহায় মরিচা পড়লে লোহার ওজন বেড়ে যায়। পরের কোশ্চিন, মানব দেহে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? মানব দেহে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? এ নাম্বার অপশান ভিটামিন, বি নাম্বার অপশান ক্যালসিয়াম, সি নাম্বার অপশান হিলিয়াম, ডি নাম্বার অপশান অক্সিজেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার অপশান ক্যালসিয়াম। মানব দেহে সবচেয়ে ক্যালসিয়াম বেশি পরিমাণে আছে। পরের কোশ্চিন, হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? এ নাম্বার অপশান তামা, বি নাম্বার অপশান রূপা, সি নাম্বার অপশান লোহা, ডি নাম্বার অপশান সোনা। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান লোহা। কাবেরী নদীর ডান দিকের উপনদীর নাম কি? কাবেরী নদীর ডান দিকের উপনদীর নাম কি? এ নাম্বার অপশান গঙ্গা, বি নাম্বার অপশান কংসাবতী, সি নাম্বার অপশান যমুনা, ডি নাম্বার অপশান অমরাবতী।
এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন অমরাবতী। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।